আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দর্শক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। দর্শক ভাইয়েরা, আজ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। আজ আমি আমার পেয়ারা বাগানের যে এগুলো স্প্রে করছে আর কি, যে পরিচর্যাগুলো করছি সেগুলো আপনাদের ইনশাল্লাহ দেখাবো, এবং কি কি কারণে স্প্রেগুলো করছি সেগুলো আপনাদের বলবো। তো দর্শক ভাইয়েরা, আপনারা থাম্বেলে দেখেছেন, আজকে আমি আমার বাগানে ফ্লোরা স্প্রে করছি এবং দাম দামা স্প্রে করছি। এর কারণটা কি, এবং ও আপনাদের আগে মাত্রাটা বলে দিই, ফ্লোরার মাত্রাটা আমাদের যেহেতু আপনার 18 থেকে 20 লিটারের ঢম যে কোনো একটা কিছু হবে, আমরা 18 লিটারই ধরে নিচ্ছি, দিয়ে 36 মিলি অর্থাৎ 35-36 মিলি দিচ্ছি, মাত্রাটা যেন ওভার হয়ে না যায়, 1 লিটারে 2 মিলি করে। এবং দা আছে দাম দামার ক্ষেত্রেও একই রকম হচ্ছে, মানে একটু কম হচ্ছে আর কি, 30 মিলি করে হচ্ছে। আপনাদের একটা কথা বলি, আপনার ওষুধের ডোজ একটু কম হোক, সমস্যা বেশি একটা হবে না, কিন্তু যদি আপনি অতিরিক্ত ওভার করে ফেলেন, হ্যাঁ, তাহলে আপনার বলো ফুল ফলের ব্যাপক একটা সমস্যা দেখা দিবে। তো দর্শক ভাইয়েরা, এখন আপনাদের বলি কী কারণে আমি এখন ফ্লোরা স্প্রে করছি, এবং দমদমা কী কারণে দিচ্ছি, এবং কি মানে আরও কি কি পরিচর্যাগুলো এখন করছি, বা এখন ফেব্রুয়ারি মাসের 13 তারিখে আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেছেন, যারা ওই সে অনুযায়ী ট্রিটমেন্ট করেছেন আর কি, তারা এরপর মানে সেসব ভাইয়েরা পরবর্তী স্টেপের কী ভিডিও মানে কী পরিচর্যাগুলো করবেন সে বিষয়ে ইনশাল্লাহ ভিডিওতে কথা বলবো। দর্শক ভাইয়েরা দেখুন, আমাদের বাগানের আল্লাহর রহমতে অনেক ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে। আমাদের বাগানের ডোকাগুলো অনেক বড় বড়, তো যার কারণে মানে ভালোভাবে ফল আর কি বোঝা যাচ্ছে না। পাশাপাশি দেখুন ফুলও ফুটছে আলহামদুলিল্লাহ। দেখুন এখন আমাদের বাগানে প্রচুর ফুল ফুটছে, এক এক গাছে এক এক রকমভাবে রয়েছে, কিছু গাছে গুটি হয়ে গেছে তো কিছু গাছে ফুল ফুটছে। এবং এই ফ্লোরাটার কাজই হচ্ছে আপনার যাতে ফুল ফুল থেকে ফলে পরিণত হতে এটি সাহায্য করে, এটি অনেকভাবে সাহায্য করে। এগুলো আপনাদের আছে, আমি অনেক আপনাদের দাঁড়ান দেখে দেখে পড়ে পড়ে আপনাদের জানাই, মানে আপনারা যারা ফুল থেকে ফলে পরিণত হচ্ছে না, অনেকের ফুল ফুটছে ঝরে যাচ্ছে, বিভিন্ন কারণে তো ঝরে থাকে, কিন্তু এই যে ফ্লোরার মধ্যে আপনার অনেক উপাদান আছে যেগুলো দিলে মানে এই ফ্লোরাটা স্প্রে করলে, দেখুন ফ্লোরাটা দিলে কী হয় আপনারা একটু পড়তে পড়ুন। উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, এবং ফুল ঝরে পড়া রোধ করে, দেখেছেন মানে অধিক ফলন নিশ্চিত করে, এবং এটা পরিবেশ বান্ধব। দর্শক ভাইয়েরা খেয়াল করুন, এখানে লিখেছে সবজি জাতীয় ফল আছে, ফলের ক্ষেত্রে পানিতে 25 মিলি অর্থাৎ 1-1 লিটারে 2.5 মিলি, এবং ফলের ক্ষেত্রে 1-10 লিটারে 20 মিলি অর্থাৎ 1-1 লিটারে 2 মিলি করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের আছে যেহেতু ফল পেয়ারা, সেহেতু আমরা 1-1 লিটারে 2 মিলি করে দিচ্ছি। আপনারা এটি ব্যবহার করতে পারেন যাদের বাগানে এমন ফুল ফুটছে, বা আপনাদের যাদের বাগানে ফুল কম আসে তারা মাঝে মধ্যে আপনারা চাইলে এই ফ্লোরাটা ব্যবহার করবেন, মানে ফ্লোরার উপকারিতা অনেক আছে, যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা করেননি তারা করে দেখুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর দর্শক ভাইয়েরা এটা দেখুন দাম দামা, এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটি দিলে আপনার মানে গাছের যে হুল মারা পোকার একটা আক্রমণ করে, আপনারা জানেন যে যেহেতু গরমের একটা সময় চলে এসেছে, এই সময় আপনার বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ বেশি দেখা দিবে, যার কারণে আমাদের দাম দামটা দেয়া। দেখুন আর একটা জিনিস দেখাই দর্শক ভাইয়েরা, এবং বর্তমানে আমরা আর আর কী করছি দেখুন, আমরা আমাদের সেচ চলছে, মেশিনের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন ওই পাশ থেকে, যেহেতু বৃষ্টি হয়ে গেল কিছুদিন আগে, কিছুদিন মানে বেশ কয়েকদিন আগে, এর আছে তারপরে দেখুন মাটির অবস্থা দেখুন শুকাই গিয়েছে, আর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, যার কারণে আমরা সেচটা দিয়ে দিচ্ছি। এদের এই সময় এইগুলো করলে মানে এই আপনারা আগে দেখেছেন মাকড়ের বিষয়ে আমি কথা বলেছি, বা আপনাদের অন্য অন্য বিষয়ে শর্টট্যাকের বিষয়েও কত ভিডিও দেখেছেন, যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই ফেব্রুয়ারি মাসের প্রথমে কী আমাদের কী কী করা উচিত এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, বা আমি যে এগুলো স্প্রে করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন। এর পরবর্তীতে আমি আছে আল্লাহ চায় তো আমি এগুলো করছি, দেখুন
আর স্প্রের বিষয়টা দেখুন আপনাদের একটু দেখাই, আমি কাছে যাব না বেশি। দেখুন কুয়াশার মতন করে পড়ছে এবং সুন্দর করে যাবতীয় গাছটা আমার ভালোভাবে ভিজে যাবে, প্রত্যেকটা ফুলে লাগবে, পাতায় লাগবে, তাহলে হবে স্প্রের কাজ। কিন্তু কোনো রকমভাবে করে গেলেই যে ভালো হবে এরকম না ব্যাপারটা, অবশ্যই আপনাদের ধীরে 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 আস্তে আস্তে করতে হবে। আল্লাহর রহমতে আমাদের কাছে মোটামুটি দেখুন ভালোই মানে ফুল থেকে ফলে পরিণত হয়েছে মাশাল্লাহ। দেখুন দর্শক ভেরা আবুল চাচা এ পাশে স্প্রে করছে, আমি এ পাশ থেকে চলে চলে আসি আর কি। আর স্প্রের আগে অবশ্যই আপনারা আরেকবার একটু সতর্ক করে দিই, মুখে একটা ইয়ে দিয়ে দেবেন, মাস্ক টাক্স নিয়ে রাখবেন, নাহলে ব্যাপক মানে স্প্রে এখন কিছু বুঝতে পারছেন না কিন্তু ভবিষ্যতে দেখবেন অনেক ক্ষতি হয়ে যাবে আপনাদের, অতএব স্প্রের জন্য আগে সাবধান। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।